हेलो फ्रेंड्स, आमार पाकशाला चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी चले एसेछि एकटा नतून रेसिपि निये, सेटा होच्छे पनिर मालाइकारी। पनिर मालाइकारी करते जेगुलो लागबे सेटा होच्छे पनिर। आमी एभाबे पनिरगुलो पिस करे केटे निएछि आर माखिए निएछि नून, निएछि गाजर कुচি, गाजरगुलो आमी एभाबे केटे निएछि। আর রান্নাটা আমি করব সরষের তেলে। নিয়েছি সরষের তেল, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আমি একসাথে মিক্সি করে নিয়েছি, 10টা করে কাজু, 10টা কিশমিশ আর 2 চামচ পোস্ত আমি একসাথে মিক্সি করে নিয়েছি। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, গরম মশলা গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার রান্নাটা আমি শুরু করব। গ্যাসটা অন করে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেল কড়ার মধ্যে ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার নুন দিয়ে মাখানো পনির দিয়ে ঘিরে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। বাদবাকি পনিরগুলো আমি একইভাবে ভেজে নেব। বাদবাকি পনিরগুলো আমি একইভাবে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি গাজরগুলো একটু ভেজে নেব। গাজরগুলো মিনিটে তেলে ভাজার পর আমি এগুলোকে তুলে নেব। সব তুলে নিলাম গাজরগুলো ভাজে ভেজে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজার পর আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, মিষ্টি করা তেজপাতা। মিনিট 2-3 ভালো করে কষাবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা। 1 চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়োটা। মশলাটা ভালো করে কষাবার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন, কারণ আমি গাজর আর পনিরের মধ্যে কিন্তু নুন আগে থেকেই দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা গাজর কুচি। গাজরগুলো মশলাটার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো খুব হালকাভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। মিনিট 2-3 এভাবে নাড়ার পর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা। দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর পোস্ত বাটার পেস্টটা। এবার আমি একটু জল মেশাবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল দেব, কারণ গাজরগুলো কিন্তু সেদ্ধর জন্য। আরো একটু জল আমি মেশাবো। আরো একটু আমি জল মিশিয়ে দিলাম। আমি মিক্সি করা জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাশে ঢাকা দিয়ে রান্না হওয়ার পর আমি এটা একটু নেড়ে দেব, কারণ যেহেতু এতে কাজু কিশমিশ দেওয়া আছে সেহেতু এটা ধরে যাওয়ার চান্স আছে, তাই একটু নেড়ে দিলাম। গাজরগুলো কিন্তু এখনও সেদ্ধ হবে। আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না হতে পারে।
মিনিট আরো 5 মিনিট হয়ে গেছে আমি এটাকে দেখে নেব আর গাজরগুলো আপনারা একটু পাতলা করে কাটবেন দেখবেন যাতে ধরে না যায় দেখুন পাতলা করে কাটবেন এই দেখুন সিদ্ধ হয়ে গেছে গাজরগুলো যত পাতলা করে কাটবেন তত কিন্তু খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে 5 মিনিট পর আমি এটা দেখে নেব গাজরগুলো সিদ্ধ হয়েছে কিনা গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে আমি ফ্লেমটা একটু মিডিয়াম করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনিটা চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন কারণ গাজরগুলো তো এমনি মিষ্টি আর যেহেতু কাজু কিশমিশও দেয়া আছে সেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি এমনি হয়েছে এটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারে আর দু তিন মিনিট রান্নার পর আমি গ্যাসটা অফ করে দেব আমার পনির মালাইকারি রেসিপি তৈরি আপনারাও বাড়িতে বানান এবং সবাইকে খাওয়ান আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।